আসসালামু আলাইকুম, এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা 3,000, নতুন আক্রান্ত 2,960 জন। করোনা সার্টিফিকেট জালিয়াতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বন্যার কবলে উত্তর ও মধ্যাঞ্চলের 50 লাখ মানুষ, নওগাঁ ও শেরপুরে 3 জনের মৃত্যু। করোনা খাদ্য সংকট ঠেকাতে কৃষি খাতের অগ্রগতি অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। এবং রাজধানীতে কোরবানির হাটগুলোতে পর্যাপ্ত পশু থাকলেও বেচা কেনা একেবারেই কম। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3,000। সবশেষ 24 ঘন্টায় মারা গেছে 35 জন। নতুন করে আক্রান্ত হয়েছেন 2,960 জন। মোট আক্রান্ত 2,29,185 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক নাসিমা সুলতানা অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান। ফজলে রাব্বি রিপোর্ট। দেশে প্রথম করোনা ভাইরাসের মৃত্যুর ঘটনা ঘটে 8ই মার্চ। 85 দিন পর 10 জুন মৃতের সংখ্যা হাজারের ঘর স্পর্শ করে। এরপরে 1,000 জন মারা যায় মাত্র 25 দিনে। পরবর্তী 1,000 মৃত্যুর খবর আসলো আরও 2 দিন কম সময়ে, 23 দিনে। মঙ্গলবার এই সংখ্যা ঠিক 3,000। গত 24 ঘন্টায় মারা গেছে 35 জন। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 26 জন পুরুষ, 9 জন নারী। এবং এ পর্যন্ত মৃত্যুবরণকারী পুরুষের সংখ্যা 2,358 জন এবং নারীর সংখ্যা 642 জন। শতাংশ বিবেচনায় 78.60% পুরুষ এবং 21.40% নারী। নতুন করে সুস্থ হয়েছেন 1,731 জন। এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা 1,27,414 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় কোভিড আক্রান্তদের জন্য বরাদ্দ হাসপাতালের বেশিরভাগ বেড খালি রয়েছে। সারা দেশে সাধারণ শয্যা সংখ্যা সব মিলিয়ে 15,182টি। রোগী ভর্তি আছে 4,038 জন এবং শয্যা খালি আছে 11,144টি। সারা দেশে সব মিলিয়ে ICU শয্যা 533টি। রোগী ভর্তি আছে 299 জন এবং শয্যা খালি আছে 234টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12,348টি। হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার সংখ্যা 307টি এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 118টি। বাংলাদেশে করোনায় আক্রান্ত একদিনের সবচেয়ে বেশি মারা গেছে 64 জন, 30 জন। রেকর্ড আক্রান্ত শনাক্ত হয় 4,014 জন, 29 জন। দেশে 100 জনের নমুনা পরীক্ষার বিপরীতে গড়ে 20 জনের কিছু বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে অন্তত 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ময়মনসিংহে মারা গেছে এক পত্রিকা সম্পাদক। এছাড়া চিকিৎসক, নার্স, ব্যবসায়ী ও র্যাব সদস্য সহ আক্রান্তের সংখ্যা 5 শতাধিক। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন পরাগারমান। একদিন বিরতির পর সিলেটে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে 4 জনের। এদের মধ্যে 3 জন পুরুষ, 1 জন নারী। এ নিয়ে সিলেটে মোট মৃতের সংখ্যা 129 জন। আর গত 24 ঘন্টায় নতুন করে 43 জন করোনায় আক্রান্ত হয়েছে। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে বরিশাল বিভাগে মোট 5 জন মারা গেছে। তাদের 4 জনের করোনা পজিটিভ, 1 জনের উপসর্গ ছিল। করোনায় মৃত ব্যক্তিরা বরিশাল, ভোলা, পটুয়াখালী ও পিরোজপুরের বাসিন্দা। বরিশাল বিভাগের 6 জেলায় নার্স ও র্যাব সদস্য সহ নতুন আক্রান্ত 102 জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। তাদের 1 জন খুলনা ও 2 জন সাতক্ষীরার। বিভাগের 10 জেলায় করোনা শনাক্ত হয়েছে 232 জন। কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে 3 জন, তাদের 2 জন পুরুষ ও 1 জন নারী। জেলায় এ পর্যন্ত করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছে 138 জন। তাছাড়া আরও 72 জনের দেহে সংক্রমণ হয়েছে করোনার। ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক জাহান পত্রিকার সম্পাদক অধ্যাপিকা রেবেকা ইয়াসমিনের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল 65। জেলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ব্যবসায়ী সহ আরও 25 জন করোনা পজিটিভ।
এছাড়া গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নাটোর উবগুড়ায় করোনায় মৃত্যু হয়েছে একজন করে আর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছে কয়েকশো জন। এদিকে নারায়ণগঞ্জে গত ১০ দিনে করোনা ভাইরাসে কোনো মৃত্যু নেই, তবে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১৪ জন। তাছাড়া নেত্রকোনায় দুজন স্বাস্থ্যকর্মী সহ ৫ জন এবং নাটোরে একজন স্বাস্থ্যকর্মী সহ ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরাগমান এটিএন বাংলা। দেশে করোনা সংক্রমণের হার নিম্নমুখী বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকরা। মহামারী নির্দেশ অনুযায়ী এই তথ্য জানিয়েছেন তারা। তবে তারা এও বলছেন, স্বাস্থ্যবিধি মেনে না চলে করোনা নির্মূল হতে দীর্ঘ সময় লাগতে পারে। মাহবুব কবির চপলের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যে অনেকটা স্বাভাবিক জনজীবন, কমছে আতঙ্ক, কমছে টেস্টও। দেশে করোনা পরিস্থিতি ঠিক কি অবস্থায় আছে তা একেবারে নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। তবে বৈশ্বিক মহামারী নির্ধারণে যে আর নট বা সংক্রমণের হার নির্ধারণ সূচক ব্যবহার করা হয়, তাতে দেশে করোনার সংক্রমণের হার নিম্নমুখী বলছেন গবেষক ও চিকিৎসকরা। আর নট একটা এপিডেমিওলজিক্যাল একটা ইন্ডিকেটর, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে সোশ্যাল ট্রান্সমিশনটা কেমন। এটা সাধারণত একের উপরে থাকলে বুঝতে হবে এখন ট্রান্সমিশন হচ্ছে, আর যদি এক বা একের নিচে নেমে যায় তো তখন বুঝতে হবে সোশ্যাল ট্রান্সমিশনটা বন্ধ হয়ে গেছে। আমাদের এখন বর্তমানে এটা আছে ১.২১ এরকম, মানে একের একটু উপরে আছে। দ্যাট মিন্স আমরা আস্তে আস্তে একের দিকে চলে এসেছি, ট্রান্সমিশন আস্তে আস্তে কমে যাচ্ছে বা জিরোর দিকে চলে যাবে। নিম্নমুখী এটা নির্ভর করবে আগামী যে কোরবানি আসছে সেটা আমরা কীভাবে স্বাস্থ্যবিধি মেনে চলি তার উপরে। যদি স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি তবে আশা করি এটা খুব তাড়াতাড়ি একটি গ্রহণযোগ্য পর্যায়ে নিম্নগামী হবে। দেশে করোনা সংক্রমণের ১৭ সপ্তাহ পর শনাক্তের হার নিম্নমুখী বলছেন চিকিৎসকরা, অথচ ইউরোপের অনেক দেশে ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে করোনা নিয়ন্ত্রণে এসেছে। এর জন্য সরকারি পদক্ষেপে ঘাটতি আর মানুষের উদাসীনতাকে দায়ী করছেন গবেষকরা। তবে আশার কথা হচ্ছে মানুষের দেহে শক্তিশালী রোগ প্রতিরোধ বা হার্ড ইমিউনিটি সৃষ্টি হচ্ছে বলেও জানান তারা। হার্ড ইমিউনিটি যে শব্দটা বলা হয়, যে একটা সোসাইটিতে ৬০-৭০% লোক যখন কোনো একটা ইনফেকশনে আক্রান্ত হয়ে যায় অথবা ৬০-৭০% লোককে ভ্যাকসিন দিয়ে কাভারেজে নিয়ে ফেলা হয়, বাকি ৩০%কে কাভারেজ না দিলেও তাদের ইনফেকশনটা হলে তাদের মধ্যে সীমিত থাকে আর ছড়াইতে পারে না, এটাকে বলা হার্ড ইমিউনিটি। তো হার্ড ইমিউনিটি যখন ডেভেলপ করে ওই ডিজিজটা ওই সোসাইটিতে আর থাকে না। এখন অনেকগুলি ভ্যাকসিনই ফেজ ৩তে আছে, সেই ফেজ ৩ ট্রায়াল শেষ করবে, রেজিস্ট্রেশন করবে, তারপরে প্রোডাকশন লাইনে প্রোডাকশন করবে, মানুষের কাছে পৌঁছে দিবে, এটা নিয়ে কিন্তু একটা সময় লাগবে। সব কিছু মিলে আমি মনে করি আরও ৬ মাস থেকে ১ বছর বা তারও কিছু অধিক সময় লাগতে পারে করোনা এটিকে একটি গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে আসতে। কোরবানির ঈদের সময় মানুষকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা সার্টিফিকেট জালিয়াতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে অভিযান চলবে। এছাড়া দেশে জঙ্গি হামলার আশঙ্কা নেই দাবি করে তিনি বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে সতর্কতা নেওয়া হয়েছে উপাসনালয় ও কূটনৈতিক পাড়ায়। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে। সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে একে একে বের হয়ে আসে রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথ কেয়ার সহ প্রভাবশালী চক্রের করোনার সার্টিফিকেট নিয়ে জালিয়াতির নানা তথ্য। আলোচনায় আসে স্বাস্থ্যখাতে নানা অনিয়ম ও দুর্নীতির খবর। তবে কিছুদিন ধরে প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযান না থাকায় তা অব্যাহত থাকা না থাকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো বন্ধ হয়নি, যারাই করবে আমরা তাদের কি ধরব, কেউ কে যেন খামাখা হয়রানি না করা হয়। যার বিরুদ্ধে তথ্য পাবে সেই তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে চেক করবেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই সমস্ত তথ্য তাদের কাছে আছে কিনা, এবং তারা উভয় মিলেই এই অপারেশনগুলো চালাবে। এই ধরনের ভাবেই আমরা এখনো সেই নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে। তিনি কথা বলেন ঈদুল আজহা ও ১৫ই আগস্টের সময় দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। তার মতে দেশে জঙ্গি নির্মূল পুরোপুরি সম্ভব না হলেও তাদের হামলা করার কোনো সক্ষমতা নেই। বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করে না,
যারা নাকি বঙ্গবন্ধুকে বিশ্বাস করে না, তারা এই ধরনের অনেক সময় দুঃস্বপ্ন তারা হয়তো দেখে, আমাদের গোয়েন্দা সংস্থার কিছু ইঙ্গিত পেয়ে থাকেন। এইগুলি সিরিয়াস কিছু নয়। আমি আগেই বলেছি আমাদের নিরাপত্তা বাহিনী যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা দক্ষ এবং তারা অভিজ্ঞ। কূটনৈতিক পাড়া বলুন, ধর্মীয় উৎসব যেখানে আনন্দ হয়, উৎসব যেখানে হয় সেখানে সিকিউরিটির কথা বলুন, সব জায়গায় আমাদের নিরাপত্তা বাহিনীরা কাজ করছেন এবং সতর্ক রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, যাবজ্জীবন সাজা শেষ হয়েছে এমন 368 জনকে জেল থেকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে 50 লক্ষাধিক মানুষকে এখন লড়াই করতে হচ্ছে বন্যার পানির সাথে। মধ্যাঞ্চলে ফরিদপুর, রাজবাড়ী, জামালপুর, মুন্সিগঞ্জ এবং টাঙ্গাইল জেলার নদ নদীর পানি এখন বিপদসীমার উপরে। আর উত্তরাঞ্চলের গাইবান্ধা, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জের নদীর পানি কিছুটা কমলেও কমেনি বানভাসীদের দুর্ভোগ। এদিকে নওগাঁয় পুকুরে ডুবে 2 শিশু মৃত্যু হয়েছে। শেরপুরে উদ্ধার করা হয়েছে পানিতে ডুবে যাওয়া স্কুল শিক্ষকের মরদেহ। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল আহসান। বেশ কয়েকটি উপজেলা ছাপিয়ে বন্যার পানি এখন জামালপুর শহরে। গেল কয়েকদিন ধরে বাসা বাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানে বানের পানি ঢুকে পড়ায় স্থবির জনজীবন। যমুনার পানি কমলেও ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদীর পানি বাড়ছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। খাদ্য, বিশুদ্ধ পানির অভাব সহ নানা সংকটে জামালপুরের 10 লাখেরও বেশি মানুষ। সকালবেলাও এই দিক দিয়ে আমরা যাতায়াত করতে পারছি, কিন্তু এখন বর্তমানে এত পানিটা বেড়ে গেছে, স্কুল ঘরে থাকতেছি, আমার বাড়ি যাতে রাস্তাঘাট নাই। বানের পানির সাথে প্রতিনিয়ত সংগ্রাম করে টিকে থাকতে হচ্ছে সিরাজগঞ্জ ও শেরপুরের প্রায় 5 লাখ মানুষকে। মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে নদী ভাঙন। শেরপুর সদরে পানিতে ডুবে নিখোঁজ স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। যমুনার পানি বাড়ায় টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এরই মধ্যে 11টি উপজেলার 83টি ইউনিয়নের 652টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী প্রায় 6.5 লাখ মানুষ। রাজবাড়িতে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় দুর্ভোগ বাড়ছে পানিবন্দী মানুষের। দৌলতদিয়ায় 2টি ফেরিঘাটের সংযোগ সড়কে পানি ওঠায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন। নওগাঁয় এখনও পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। অসহায় মানুষ আশ্রয় নিয়েছে আশ্রয়কেন্দ্র সহ উঁচু সড়কে। পোরশা উপজেলায় পুকুরে ডুবে মারা গেছে একই পরিবারের 2 শিশু। দিন দিন অবনতি হচ্ছে মুন্সিগঞ্জের বন্যা পরিস্থিতির। সরকারি হিসেবেই মুন্সিগঞ্জের 4 উপজেলার 23 ইউনিয়নের প্রায় 200 গ্রাম প্লাবিত। ক্ষতিগ্রস্ত প্রায় 34,000 পরিবার। সরকারিভাবে বন্যার্তদের নানা সহায়তার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে কুড়িগ্রাম ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। 2 জেলায় এখনও পানিবন্দী প্রায় 8 লাখ মানুষ। সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ এসব এলাকার বানভাসীদের। বাড়ির পানি হচ্ছে, রাস্তায় আসি, খুবই কষ্টে আসি। এদিকে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় সুনামগঞ্জে দেখা দিয়েছে নদী ভাঙন। বিভিন্ন উপজেলায় বসত ভিটা, ফসলি জমি সহ নানা স্থাপনা চলে যাচ্ছে নদী গর্ভে। মইনুল আহসান, এটিএন বাংলা। করোনার কারণে দেশ যাতে খাদ্য সংকটে না পড়ে সেজন্য কৃষি খাতের অগ্রগতি অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে একনেক সভায় তিনি এই নির্দেশ দেন। এ সময় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো আগে বাস্তবায়নের কথা বলেন প্রধানমন্ত্রী। 3,075,33,00,000 টাকা ব্যয়ে 7টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয় সভায়। আপেল মাহমুদের রিপোর্ট। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে খাদ্যের অভাব যেন না হয় সেভাবেই কাজ করছে সরকার। মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের কাজ, কিন্তু খাবারের ব্যবস্থাটা যদি আমরা ঘরে রাখতে পারি তাহলে হয়তো অন্য কোনো দিকে খুব একটা সমস্যা হবে না, আমরা কাটিয়ে উঠতে পারবো। এটা ঠিক যে করোনা ভাইরাস আমাদেরকে অনেকটা পিছিয়ে দিচ্ছে, কিন্তু তারপরেও আমাদের কৃষির যে অগ্রগতি এটা আমাদের ধরে রাখতে হবে। কারণ আমাদের মানুষের আর যাই হোক তাদের খাদ্যের অভাবটা যেন না হয় সেটা আমাদের দেখতে হবে। এসডিজি বাস্তবায়নের আগে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যগুলো আগে বাস্তবায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমাদের সামনে লক্ষ্য থাকবে যে এসডিজিও আমরা অর্জন করব, বিশেষ করে এসডিজি যে 17টা দিক নির্দেশনা আছে তার মধ্যে যে কয়টা আমাদের দেশের জন্য প্রযোজ্য,
আমাদের সবগুলি নিয়ে নাড়াচাড় করার দরকার নেই। ঠিক যে কটা আমাদের দেশের জন্য প্রয়োজন সেগুলি কিন্তু আমরা আমাদের অষ্টম যে আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা সে পরিকল্পনা আমরা সেটা সংযুক্ত করে নিয়েছি এবং সেটা বাস্তবায়নের কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা ওটা অর্জন করতে পারবো। এদিকে একনেক সভা শেষে অনলাইন সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, খুলনা রাজশাহী মহানগরীতে পানি সরবরাহ, তুলা উৎপাদন বৃদ্ধি, দরিদ্রদের জন্য আয় সহায়ক প্রকল্প সহ 60টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ সময় স্থানীয় সরকারকে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি ঋণের চক্র থেকে দরিদ্রদের বের করে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাও জানান মন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে কোরবানির হাটগুলোতে পর্যাপ্ত পশু থাকলেও বেচাকেনা একেবারেই কম, প্রায় ক্রেতা শূন্য বাজারে হতাশ খামারিরা। বিক্রেতারা বলছেন করোনাভাইরাসের প্রভাবে এবার হাটে দর্শনার্থীও কম। এদিকে ভাটারার সাইদনগরে হাট পরিদর্শনে গিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে হাটে আসার আহ্বান জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। ঢাকার বাতাসে এখন এমন ডাক শোনা যায় প্রায় সবখানেই। নাটোরের কৃষক হাশেম আলী বড় আশা নিয়ে এসেছেন রাজধানীর কোরবানির হাটে, কিন্তু গরুর দাম নেই। অবস্থা খুব খারাপ হয়ে যাবে, জানি চলবে না, গরু নিয়ে পালতে পালতে জীবন তো শেষ। ক্যাশ টাকা যদি না করে তাহলে বাঁচবো কেমনে আমরা? তখন কি করবেন? তখন আর কি করব, কিছু করার থাকবে না তো, যদি না বেচতে পারি বাজারদর নরমাল পাই তাহলে আর কি কেমনে কি করব। কদিন ধরেই আফতাবনগরের হাটে একরকম অলস সময় কাটাচ্ছেন চুয়াডাঙ্গার এই খামারি। আমরা এসে পড়ে আছি এক সমুদ্রের মাঝখানে, যে কোনো কাস্টমার এসে যে তার একটা রেট বলবে বা আকর্ষণ করবে সেমন কোনো ব্যবস্থা আর ক্রেতার অপেক্ষায় থাকতে থাকতে অনেকে ঘুমিয়েই পড়েছে। খুব কষ্টে আছি, গরু আসলে খুব কষ্টে আছি, একটা কাস্টমার দেখেন একটা কাস্টমার। প্রায় ক্রেতা শূন্য হাট, যারাও আসেন দেখছেন পশু দাম বলেন খুবই কম। এই জন্যই আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি একবার বৃহস্পতিবারে বেচছেন না? না, আমি আজ ধরে এই বিক্রি হয়ে গেল বিরাট। এমন হতাশায় এখন স্বাস্থ্য ঝুঁকির চেয়ে খামারির বেশি চিন্তা পশু নিয়ে। মানে এরকম ভাবে লস ফস দেওয়ার আর কি করি খাম, আমরা তো চলা ফিরে করা খুব কঠিন। নেগোসিয়েট করে যে যেইভাবে নিতে পারে তবে নেওয়ার মতো প্রাইসই আছে আর কি। অনলাইনে কিনে অনেকের মন ভরে, কিন্তু আমার মনে হলো যে আমি বাজারে যাব, দেখবো, কিনবো। ঢাকার ভাটারা এলাকায় হাট পরিদর্শনে আসেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। হাটের যারা কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে বলছি ক্রেতা এবং বিক্রেতা দুজনের জন্য মাস্ক পরে থাকে। আমরা তো আর গরুকে মাস্ক পরাবো না, ক্রেতা এবং বিক্রেতাকে মাস্ক পরাতে হবে। হতাশা কেটে ঈদের আগের দুদিন ভালো বেচা বিক্রি হবে এমন আশায় খামারিরা। আদিন সজীব, এটিএন বাংলা। করোনা মহামন্দার মধ্যেও ঈদে কেনাকাটা কিছুটা বাড়ছে, ব্যস্ততা বেড়েছে রাজধানীর বিপণী বিতানগুলোতে। তবে মূল্যছাড় দিয়েও অনেক ব্র্যান্ডের দোকানে নেই ক্রেতা। সারা মাসে যা বিক্রি হয় তা দিয়ে দোকান ভাড়া উঠে না আসার শঙ্কায় রয়েছেন উদ্যোক্তারা। বিস্তারিত জানাচ্ছেন শারফুল আলম। কদিন পরেই ঈদ, আর ঈদ মানেই নতুন পোশাক। তবে এবার করোনা মহামারীর কারণে কেনাকাটাই নেই আগের মতো ঈদের আমেজ। ঈদুল ফিতরে বেশিরভাগ শপিং মল বন্ধ ছিল, এবার স্বাস্থ্যবিধি মেনে সব বিপণী বিতান খোলা। আসছেন ক্রেতারা, বাড়ছে লেনদেনও। এবার আগের মতো কেনাকাটা করছি না, যেহেতু প্যান্ডেমিকের টাইম, বাজেটটাও এখন কমে গেছে, ডিসকাউন্টের মধ্যে দেখছি। গতবার তো আমরা দুটো কিনলে এবার একটা কিনতেছি, কারণ হচ্ছে ইনকামও দেখতে হচ্ছে আমাদের। করোনা সময় হিসেব করে কেনাকাটা করছেন অনেকেই, বাড়তি কেনাকাটা কমিয়ে ডিসকাউন্ট শপে ভিড় করছেন তারা। করোনা পরিস্থিতির কারণে আমাদের ব্যবসায়িক অথবা সেলটা একটু কম হচ্ছিল, ডিসকাউন্টের কারণে কাস্টমারগুলো ভালো আসতেছে, মুভ ভালো হচ্ছে, সেলও ভালো হচ্ছে। বড় বড় শপিং মলে উপস্থিতি বাড়লেও এলিফ্যান্ট রোড, ধানমন্ডি বা বেলি রোডের মতো এলাকার অনেক দোকানে ক্রেতা কম, মূল্যছাড় দিয়েও যথেষ্ট বিক্রি হচ্ছে না বলে জানান বিক্রেতারা। যেই ভাড়া স্পেসের সেই ভাড়াই হচ্ছে না যে সেল হইতেছে বর্তমানে। প্রান্তিক ব্যবসায়ীরা এতে লস করে ভ্যানিশ না হয়ে যায় সেটার দিকে আমরা খেয়াল রাখবো। আমরা যাতে ঈদের আনন্দটা ভাগাভাগি করি এবং আমরা যাতে কেনাকাটাতে শ্রিঙ্ক না করে যাই, ইকোনমিকে বাড়তে হবে।
করোনা মহামারীতে বিভিন্ন খাতের সাশ্রয়ী পণ্যের ব্যবসা করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সরকারের পাশাপাশি আওয়ামী লীগ বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেও তা বিএনপির নজরে পড়ছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রাকৃতিক দুর্যোগ নিয়েও মিথ্যাচার ও অপরাজনীতি করছে দলটি। এর আগে সেখানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস সাক্ষাৎ করেন। প্রত্যেকটি বিষয়ের সাথে সরকারের সমালোচনা, মিথ্যাচার, বিএনপির চিরাগত ঐতিহ্য, তাই বলে প্রাকৃতিক দুর্যোগ নিয়েও মিথ্যাচার অপরাজনীতির বৃত্ত থেকে বিএনপি বেরিয়ে আসতে পারেনি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইনা লিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন। ভোর 4টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। 51 বছর বয়সী শফিউল বারী বাবু বেশ কিছুদিন ধরে ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা এতে অংশ নেন। লক্ষ্মীপুরের রামগতিতে বাদ মাগরিব নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আন্দোলনে সংগঠনকে শক্তিশালী করতে তার ভূমিকার কোনো তুলনা হয় না। এমন একটা দুঃসময় এসে যাচ্ছে যখন একদিকে করোনা ভাইরাসের আক্রমণে সারা বিশ্বকে তছনছ হয়ে যাচ্ছে, অন্যদিকে এই ফ্যাসিবাদের যাতাকলে পড়ে বাংলাদেশের মানুষ এক মুক্তির পথ খুঁজছে। এই মুক্তি সংগ্রামের অন্যতম সাহসী নায়ক ছিল। কোন তদবির নয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সাংগঠনিক আদেশেই মহাসচিব পদে আবার নিয়োগ পেয়েছেন বলে দাবি করেছেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ইত্তেফাকুল মুসলিমিনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় শেষে তিনি এ দাবি করেন। এ সময় মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান জিয়াউদ্দিন বাবলু। নবনির্বাচিত চেয়ারম্যান জনাব জি এম কাদেরকে দিয়েছেন, তাকে নির্বাচিত করেছেন চেয়ারম্যান হিসেবে, সাথে সাথে তাকে এম্পাওয়ার করেছেন, ক্ষমতা দিয়েছেন যে তিনি পরিবর্তন এবং কমিটি নতুন কমিটি করতে পারবেন। তিনি যেই ক্ষমতা প্রাপ্ত হয়েছেন সারা দেশের কাউন্সিলরদের কাছ থেকে, সেই ক্ষমতার মাধ্যমে এবং সেটা আপনার ঘটনতন্ত্র সেটা আমাদের আছে, সে দুইটার আলোকেই তিনি এই পরিবর্তনগুলো আমাদের সব কাউকে কো চেয়ারম্যান, কাউকে প্রেসিডেন্ট সদস্য এবং যা যেটা যেটা দরকার আমাদের ঘটনা যা যেভাবে আছে সেভাবে তিনি ওটা সিদ্ধান্ত নিয়েছেন। ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন ওয়ার্ডে এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশন ও পত্রিকার মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সেপ। প্রচারণায় অংশ নেওয়া তারকা শিল্পীরাও বলছেন, করোনা মহামারীর মধ্যে ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে নগরবাসীকে সচেতন হতে হবে সবার আগে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দেশে করোনার প্রাদুর্ভাব ঊর্ধ্বমুখী, পাশাপাশি চলছে এডিস মশার প্রজনন মৌসুম। তাই করোনা মহামারীর মধ্যে যাতে ডেঙ্গুর বিস্তার ঘটতে না পারে সেজন্যই সিটি কর্পোরেশনের পাশাপাশি স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং ইউকেইডের সহযোগিতায় প্রকল্প বাস্তবায়ন করছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ। এই প্রকল্পের কার্যক্রমের মধ্যে একটি কার্যক্রম ছিল জনগণকে সচেতন করা। সেখানে আমরা সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব ব্যবহার করে মানুষকে সচেতনতামূলক যে বার্তাগুলি আছে সেগুলি পৌঁছে দিচ্ছি। সিপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী আফসানা মিমি সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালানোর পাশাপাশি এই প্রকল্পের সাথে ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা যদি সচেতন থাকি যে আমি আমার বাড়িটাকে 100% পরিষ্কার রাখব, আপনি আপনার বাড়িটাকে 100% পরিষ্কার রাখবেন, তাহলে এই আমি আর আপনি মিলে কিন্তু আমরা হয়ে গেলাম। এরকমভাবে যদি প্রত্যেকটা মানুষ তার দায়িত্বটা পালন করে, কারণ একটা পাড়াতে 25টা, 30টা, 50টা বাড়ি থাকে, এই 50টা বাড়ি যদি কাজ করে তো ওই পাড়াটা তো আসলে তখন মশামুক্ত হয়ে যাচ্ছে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, এডিস মশার লার্ভা ধ্বংসের পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম বড় ধরনের ভূমিকা রাখছে। গণমাধ্যমে যত বেশি প্রচারণা চালানো হবে ততই মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। সকলে মিলে যদি এই ক্যাম্পেইন প্রোগ্রামটা একসাথে করে তাহলে কিন্তু মানুষের মধ্যে করোনাকালীন ডেঙ্গু প্রতিরোধ করাটা একেবারেই সহজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যেটি সেটি হচ্ছে আমাদের যেটি সিপ, ইউকে এইড এবং স্টার্ট ফান্ড, তারা কাজ করতে গিয়ে এই সকলের মধ্যে যে একটা সমন্বয় খুঁজে পেয়েছে সেই সমন্বয়টাকে যদি
আমরা আরও ত্বরান্বিত করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে আমরা এই করোনাকালের ডেঙ্গু কাটাকে প্রতিরোধ করতে পারব। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন, বেসরকারি উন্নয়ন সংস্থা ও গণমাধ্যম যে কার্যক্রম চালাচ্ছে তাতে সহযোগিতার পাশাপাশি নগরবাসীকে নিজের আবাসস্থল পরিষ্কার রাখতে হবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ঈদ উল আজহা ছুটির সময় বন্যা পরিস্থিতির আরও অবনতি হলে তা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় বন্যা দুর্গত জেলাগুলোতে ত্রাণ ও আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনায় সবাইকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে প্রণোদনা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের তাগিদ দেন মুখ্য সচিব। পানি সম্পদ সচিব, কৃষি সচিব ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। করোনা মহামারীর মধ্যে সরকার দলীয় অনেক নেতা লুটপাট করে দেশ ছাড়ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাসাস আয়োজিত শিল্পী ও সংস্কৃতি কর্মীদের ঈদ শুভেচ্ছা সহায় প্রদান অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে বলেও দাবি করেন রুহুল কবির রিজভি। বেসরকারি খাতে পাটকলগুলোকে পুনরায় সচল করা বন্ধে একটি মহল অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম। রাজধানীর জেপিসিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সব ধরনের নিয়ম মেনেই সরকারি পাটকল বন্ধ করা হয়েছে, মিটিয়ে দেওয়া হচ্ছে শ্রমিকদের পাওনা। পাটের সোনালি দিন ফিরিয়ে আনতে সরকার পিপিপির ভিত্তিতে পাটকল চালুর সিদ্ধান্ত নিয়েছে বলেও দাবি করেন আবুল কালাম। বিতর্কিত ঠিকাদার জি কে শামীমকে নিয়ম বহির্ভূতভাবে সুবিধা দেওয়ার অভিযোগে পিডব্লিউডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক। তার অবৈধ 8 কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে কমিশন। এর আগে উৎপল কুমারকে ওএসডি করে গণপূর্ত বিভাগ। কক্সবাজার শহর ও টেকনাফ থেকে 5 জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে টেকনাফের ওয়াইকং ইউনিয়নের খারাংখালী এলাকা থেকে 4 জনের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ভোর 4টার দিকে 2 গ্রুপের গোলাগুলিতে নিহত 4 জনই ইয়াবা কারবারি। ঘটনাস্থল থেকে 50,000 পিস ইয়াবা, 2টি LG ও 8 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এদিকে কক্সবাজার শহরের কবিতা চত্বর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যশোরে বাংলার বস ও বাংলার সম্রাট নামে 2টি বিশালদেহী গরুর দাম নিয়ে শঙ্কায় পড়েছেন এক খামারি। করোনা পরিস্থিতির কারণে তাদের এই সংশয়। কোরবানির পশুর হাট মাত করার স্বপ্নে গরু দুটিকে বড় করেছেন খামারি আসমত আলী গাইন। বাংলার বসের দাম হাঁকিয়েছেন 50 লাখ টাকা, কিন্তু এখন পর্যন্ত দাম উঠেছে 30 লাখ টাকা। এর মাংস 40 থেকে 42 মন হবে বলে ধারণা করা হচ্ছে। গরু দুটি দেখতে প্রতিদিনই মনিরামপুরের হুরগাতি গ্রামে আসমতের খামারে ভিড় করছেন উৎসুক মানুষ। এবারে আন্তর্জাতিক সংবাদ। দুর্নীতির দায়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে 12 বছর কারাদণ্ড দিয়েছে আদালত। এর আগে বিশ্বাসভঙ্গ, অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহার সহ একই মামলায় 7টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে কুয়ালালামপুর হাইকোর্ট। তবে নিজেকে নির্দোষ দাবি করে আসছেন তিনি। 2009 থেকে 2018 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন নাজিব রাজাক। এ সময় বিভিন্ন দেশে নামে বেনামে তিনি $100 মিলিয়ন সম্পদ গড়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন নাজিব রাজাকের আইনজীবীরা। কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। করোনা মহামারীর কারণে এবার হজে অংশগ্রহণকারীর সংখ্যা থাকবে মাত্র 1 থেকে 10 হাজারের মধ্যে। সংক্রমণ রোধে বিধি নিষেধ থাকায় এবছর হজে যেতে পারেননি বিদেশি নাগরিকরা।
তবে নিষেধাজ্ঞা জারির আগে হজের উদ্দেশ্যে যেসব বিদেশি আগে সৌদি আরবে পৌঁছেছেন তারা হজে অংশ নিচ্ছেন। দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে হজে অংশগ্রহণকারীদের 70% প্রবাসী, বাকি 30% সৌদি নাগরিক। আগামী 31 জুলাই সৌদি আরবে অনুষ্ঠিত হবে ঈদুল আজহা। হজের আনুষ্ঠানিকতা চলবে টানা 6 দিন। এবারই প্রথম হজের খুতবা শোনা যাবে বাংলায়। মোট 10 ভাষায় শোনা যাবে এই খুতবা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় ভাষণকে স্মরণ করে 30 জুলাই আরাফাতের ময়দানে এই খুতবা দেওয়া হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে বিশ্বে এই প্রথম শুরু হলো স্বপ্নধারা নিবেদিত ড্যান্স কম্পিটিশন এবং দুই বাংলার অনলাইন একক সঙ্গীত ও একক অভিনয় প্রতিযোগিতা আগামীর তারকা। লকডাউনে ঘরবন্দী জীবনে মেতে উঠুন সুপ্ত প্রতিভা বিকাশে, স্লোগান নিয়ে 10টি দেশের মোট 55,000 প্রতিযোগী এতে অংশ নেন। বাংলাদেশের 20,000 প্রতিযোগীর প্রাথমিক বাছাই পর্ব শুরু হয়েছে আজ। এর মধ্যে ড্যান্স কম্পিটিশনের বাছাই পর্ব ঈদের আগ পর্যন্ত এবং 10 থেকে 13 আগস্ট পর্যন্ত চলবে আগামীর তারকা বাছাই। অনুষ্ঠানে বিচারক প্যানেলে আছেন নৃত্য ব্যক্তিত্ব নীলফার ওয়াহিদ পাপড়ি, মুনমুন আহমেদ, সোহেল রহমান এবং বিউটি এক্সপার্ট ফারনাজ আলম। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন এটিএন এমসিএল এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাজেদুর রহমান মুনিম ও এটিএন বাংলার উপদেষ্টা অনুষ্ঠান সম্পন্নয় ও সম্প্রচার তাশিক আহমেদ। এর আগে গত 8 জুন কারওয়ান বাজারে এটিএন বাংলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের প্রাথমিক বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করার ঘোষণা দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আয়োজনটি এটিএন বাংলায় শিগগিরই প্রচার করা হবে। এছাড়া বাছাই পর্ব সরাসরি সম্প্রচার করা হবে সাউথ এশিয়ান ড্যান্স ও আগামীর তারকার ফেসবুক পেজে। এবারে পার্টিক্স খেলার খবর। দুই সিনিয়র ক্রিকেটার সরফরাজ আহমেদ ও ওয়াহাব রিয়াজকে দলভুক্ত করে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য 20 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। তাদের সাথে দলে নেওয়া হয়েছে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা 34 বছরের বাঁহাতি স্পিনার কাশিফ ভাট্টিকে, আজহার আলী টেস্ট দলের অধিনায়ক, সহ অধিনায়ক বাবর আজম। আগামী 5 আগস্ট ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম টেস্টে মাঠে নামবে পাকিস্তান ও ইংল্যান্ড। সব ঘরোয়া লীগ চালিয়ে যাওয়া উচিত বলে মনে করেন জাতীয় দলের ডাক পাওয়া উত্তর বারিধারা ফরওয়ার্ড সুমন রেজা। তার মতে লীগ শুরু হলে আরও ভালো খেলোয়াড় উঠে আসবে, এতে জাতীয় দল উপকৃত হবে। সুমন রেজা বলেন যত বেশি খেলা হবে তত বেশি তরুণ প্রতিভা খুঁজে পাওয়া যাবে, আর এটা দেশের ফুটবলের উন্নতির জন্য খুব প্রয়োজন। বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই সবগুলো লীগ চালু রাখা উচিত। বাংলাদেশ প্রিমিয়ার লীগ তো কন্টিনিউ হচ্ছে, সাথে চ্যাম্পিয়ন্স লীগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, প্রাইমিয়ার এবং জেলাভিত্তিক লীগগুলো অবশ্যই চালু করা উচিত। সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জিতেছেন লেস্টার সিটি স্ট্রাইকার জেমি ভার্ডি। 2019-20 আসরে সর্বোচ্চ 23 গোল করেন 33 বছরের এই ইংলিশ ফুটবলার। দ্বিতীয় সর্বোচ্চ 22টি করে গোল করেন আর্সেনালের পিয়েরে এমেরিক ওবামিয়াং ও সাউদাম্পটনের ড্যানি ইংগাসের। এর আগে সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে 32 বছর বয়সে পুরস্কারটি জিতেছিলেন চেলসি স্ট্রাইকার দিয়েগের ড্রগবা। 2009-10 আসরে 29টি গোল করেছিলেন আইভরি কোস্টের সাবেক এই তারকা ফুটবলার। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা 3,000, নতুন আক্রান্ত 2,960 জন। করোনা সার্টিফিকেট জালিয়াতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বন্যার কবলে উত্তর ও মধ্যাঞ্চলের 50 লাখ মানুষ, নওগাঁ ও শেরপুরে 3 জনের মৃত্যু। করোনা খাদ্য সংকট ঠেকাতে কৃষি খাতের অগ্রগতি অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রী। এবং রাজধানীতে কোরবানির হাটগুলোতে পর্যাপ্ত পশু থাকলেও বেচা কেনা একেবারেই কম।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।